জুরিয়াত শিক্ষকর অমানবিক কাণ্ড, বেঞ্চর উপর দলিয়ে রক্তাক্ত করলে এগারী পঞ্চম শ্রেণীর ছাত্রক, জুরিয়া কসারিগাঁও মধ্য ইংরাজি মাদ্রাসা সংঘটিত হয়েছে এই অমানবিক কাণ্ড। কসারিগাঁও মধ্য ইংরাজি মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে ভয়ঙ্কর অভিযোগ। ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে জুরিয়া থানাত এজাহার দাখিল ভুক্তভোগী পরিয়ালর। নগাঁও জেলার জুরিয়া শিক্ষাখণ্ডের অন্তর্গত কসারিগাঁও মধ্য ইংরাজি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র মোশারফ হোসেনে বিদ্যালয়ত মাহেকীয়া পরীক্ষা চলি থাকা সময়তে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকক প্রশ্ন সোধাত শিক্ষক শফিকুল ইসলামে কিশোর মোশারফ হোসেনক আক্রমণ লক্ষ্য করে লয়। ওচৰতে থকা বেঞ্চর উপরতে দলিয়াই দি মূরত বেয়াকে আঘাত করে রক্তাক্ত অবস্থাত বিদ্যালয়ের চৌহদত পেলাই থই দিয়ার অভিযোগ উত্থাপন উঠিছে। শিক্ষক সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে এই দানপ্রবী শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে জুরিয়া থানাত কেইবাটাও গোচর রুজু হয়ে আছে। এই ঘটনার প্রায় কিশোর মোশারফ হোসেনের পরিয়ালের লোকে কসারিগাঁও মধ্য ইংরাজি মাদ্রাসাত উপস্থিত হয়ে ঘটনা সন্দর্ভত সোধপোছ করাত কিশোর মোশারফ হোসেনের অভিভাবককো আক্রমণ লক্ষ্য করে লয় সাংবাদিকর আগতে। সমগ্র ঘটনা সন্দর্ভত মন্তব্য আছে, আপনার আগবাইছ। চারিওফালে মানুষ, বহুত মানুষ তেজ গই আছে। হ্যাঁ, তেজ বহি আসছিল। তেজ যেটা হসপিটালত লই গেছো, নার্সে তার ড্রেসিং করেছে, তার মানে স্কুলত আর হসপিটালত মিলি প্রায় কমেও 150 গ্রাম তেজ উলাইছে বাচ্চা। মানে বাচ্চা দেউতা মানে স্টুডেন্ট দেউতাক গই হ্যাঁ হসপিটালত নিছে। হ্যাঁ, দেউতাক গই প্রায় হসপিটালত নিছে। তার মানে 1.5 ইঞ্চি মান মাথাটো ফাটিছে, 3টা সিলি হয়েছে। তাত কেজন শিক্ষক কেজন আছিল? শিক্ষক বহুত আছিল, গোটেই স্টাফ স্কুলত না থাকে নেকি? ইহতে স্কুলত থাকে, মানে কি কেজন মানে আছে মোবাইল চাই থাকে, কেজন মানে দোকানত গিয়ে আড্ডা মারি থাকে, তার মানে এনেকুৱা অবস্থা। স্কুলটোর নাম কি? স্কুলের পরিবেশ একদম বহুত বেয়া। স্কুলের নামটো হল গসাইগাঁও MEM স্কুল। হেডমাস্টারজনের নাম হল আবুল বাসার রেজাউল করিম। ছাত্রজন মোর ভাতিজা হয়। হব এতিয়া ছাত্রজন।